রাজ্য সরকার এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থাগুলা আজকে রাজ্যের মধ্যে ব্যাংকে চোরমার হয়ে গেছে। আমি তো বারবার বলছি সরকার, এই যে সরকারটা চলছে, এই যে ছাত্র সংগঠনকেও বলবো আপনারাও রুখে দাঁড়ান, না পারলে দপ্তরটা আমাদের কাছে দিয়ে দিন, আমরা শিখিয়ে দেবো কিভাবে দপ্তর চলার দেব। প্রথম দিন থেকে আজকে চার দিন ধরে আন্দোলন করছি নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের, এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত। একবার বলছে 40 মার্কের পরীক্ষা হবে, একবার বলছে 80 মার্কের পরীক্ষা হবে। প্রথম নোটিফিকেশন দিয়েছিল যে 40 মার্কের পরীক্ষা হবে, এখন বলছে 80 মার্কের পরীক্ষা হবে। বলুন তো বিভ্রান্ত সরচ্ছে। পরীক্ষা স্কুলগুলিতে পরীক্ষা চলছে, ক্লাস টেস্ট চলছে, এর মধ্যে 10 দিনও নেই স্কুলগুলিতে পরীক্ষা শুরু হয়ে যায়, এর মধ্যে এই ধরনের সিদ্ধান্ত। আমরা ইমিডিয়েট বলবো যে 40 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য যে 80 মার্কের সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে, কারণ সেটা ছাত্রছাত্রীদের দাবি। আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় আন্দোলন শুরু হয়ে গেছে। গতকালকে আমাদেরকে পুলিশ ঠেলিয়ে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করছে, তীব্রভাবে নিন্দা করছে। আজকে আমরা উজ্জয়ন্ত ব্যালিজের সামনে শান্তিপূর্ণ আমরা গণধর্ণা করছি। এই গণধর্ণা থেকে আওয়াজ উঠবে সারা ত্রিপুরাতে যে এই যে দাবি আমাদের, যেটা ডিমান্ড, এই ডিমান্ডটা আমরা পূরণ করতে চাই। 40 মার্কের পরীক্ষা আমরা চাই নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, না হলে রাজ্যব্যাপী আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের লড়াই চলবে, আমাদের ডিমান্ড পূরণ করতে হবে। এই ধর্ণা কতক্ষণ থাকবে? চলবে, আমরা করছি, আমরা একটা শান্তিপূর্ণ শৃঙ্খলা ভাবে আমরা প্রচেষ্টা করছি। গতকালকে তো দেখেছেন আমাদের পুলিশ ঠেলে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে, কি হবে ছাত্রদের জন্য জেলে যেতে রাজি আছে। আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট বলে রাখি, বিভিন্ন স্কুলগুলিতে কিছু শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে ধমকাচ্ছেন। আমি বলবো এরকম যদি আমরা কোনো প্রুফ পেয়ে থাকি ওদের বিরুদ্ধে আমরা আইনত হাইকোর্টে যাব। আইন কানুন আছে তো, ডেমোক্রেসিতে রাইটস আছে আন্দোলন করার, প্রতিবাদ করার। এইভাবে করতে পারেন না ছাত্রদেরকে। ছাত্ররা আসবে, হাজার হাজার ছাত্র জমায়েত করবো, কোনো ছাত্রর যদি কিছু হয় আমরা রেসপন্সিবিলিটি, কিছু হবে না। আমরা চাই যে যারাই শিক্ষকরা এইগুলি করছেন না আসার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইন অনুযায়ী, যদি আমরা এরকম প্রুফ পাই তাদের বিরুদ্ধে কিন্তু আইনি আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ।